আপনার ফোনের এই যে গ্যালারি অ্যাপসটি রয়েছে, এই গ্যালারি অ্যাপস থেকে হয়তো আপনার ফটো বা ভিডিও ডিলিট করে ফেলেন অনেক সময়। তো যেই ফটো বা যেই ভিডিওটি আপনার হয়তো গ্যালারি অ্যাপস থেকে ডিলিট করেন, সেই ভিডিওটি সেই ফটোটি হয়তো আপনার কিছুদিন পর প্রয়োজন পড়ে। তো যখন প্রয়োজন পড়ে তখন হয়তো আপনি সেই ফটোটি সেই ভিডিওটি হয়তো আর ফিরে পান না। তো ভিডিওটির মাধ্যমে আপনাকে আমি একটি এমন সেটিং বা এমন সিস্টেম দেখিয়ে দেবো, যে সিস্টেমের মাধ্যমে আপনার ফোনের মাধ্যমে আপনি এখানে যে গ্যালারি অ্যাপস থেকে ফটো বা ভিডিও ডিলিট করে ফেলবেন সেগুলো আপনি চাইলে আবার ফিরে পাবেন। তো সেগুলো আপনি কীভাবে ফিরে পাবেন ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। তা আপনি যে আপনার গ্যালারি অ্যাপস থেকে ফটো বা ভিডিও ডিলিট করে ফেলেছেন বা ডিলিট করে ফেলেন, ডিলিট করার পর আপনি যদি আবার পুনরায় ফিরে পেতে চান, ফিরে পাওয়ার জন্য আপনার প্রথমে যা করতে হবে, আপনার ফোনে প্লে স্টোরে যাবেন। ফোনের প্লে স্টোরে আসার পর আপনার সার্চ বক্সে লিখবেন গুগল ফটো, লিখে চার্জ দেবেন। গুগল ফটো লিখে চার্জ দেওয়ার পর দেখবেন এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো আপনাকে গুগল অ্যাপ ফটো অ্যাপ্লিকেশনটি দেখানোর কারণ হচ্ছে আপনি হয়তো বলতে পারেন এই অ্যাপ্লিকেশনটি আমার ফোনে রয়েছে। হ্যাঁ, এই অ্যাপ্লিকেশনটি অবশ্যই আপনার ফোনে রয়েছে। তো এটা দেখার কারণ হচ্ছে আপনার প্লে স্টোরে এসে যেয়ে দেখবেন এই গুগল ফটো অ্যাপ্লিকেশনটি আপডেট দেওয়া আছে কিনা। যদি আপডেট দেওয়া থাকে অবশ্যই আপডেট দিয়ে নেবেন। এই যে এখানে ওপেন লেখা আছে, এখানে হয়তো আপডেট লেখা থাকতে পারে। তো আপনি আপডেট এখানে ক্লিক করার পর আপডেট হয়ে এখানে ওপেন অপশনটি চলে আসবে। তো তারপর ওপেন অপশনটি আসার পর ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর দেখবেন আপনাদেরকে গুগল ফটো অ্যাপ্লিকেশনটির এখানে নিয়ে আসা হবে। তো এখানে দেখুন আমার যে গ্যালারি অ্যাপসটিতে যে ভিডিওগুলো আপনারা দেখেছেন এই ভিডিওগুলো এখানেও দেখতে পারছেন। তারপরে এখানে হয়তো আপনার গ্যালারিতে যে ফটো ভিডিওগুলো আপনি দেখবেন সেগুলো হয়তো এখানে দেখতে পারেন, আবার হয়তো নাও দেখতে পারেন। তারপর গ্যালারিতে যে ফটো যে ভিডিওগুলো রয়েছে সেগুলো যদি আপনি এখানে ব্যাকআপ হিসেবে রাখতে চান বা দেখতে চান, তাহলে তা কী করতে হবে করার জন্য আপনাকে প্রথমে এখানে আসবেন। আসার পর এখানে উপরে হোম পেজে দেখবেন উপরে ডান দিকে আপনার জিমেল অ্যাকাউন্টের লোগো দিয়ে থাকবে বা আইকন থাকবে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি চলে আসবে। তো এখানে দেখবেন নিচে লেখা আছে ফটো সেটিংস, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন এই পেজটি আসবে। তো এখানে দেখবেন উপরে লেখা আছে ব্যাকআপ, এখানে ক্লিক করবেন। ব্যাকআপ এখানে ক্লিক করার পর দেখবেন আরেকটি পেজ চলে আসবে। তো এখানে দেখুন এই যে ব্যাকআপ লেখা আছে এবং ডান দিকে একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এরকম আসবে। তো আপনার ফোনে যেই কয়টি জিমেল অ্যাকাউন্ট রয়েছে সেই কয়টি জিমেল অ্যাকাউন্ট এখানে দেখা যাবে। তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ব্যাকআপ সিস্টেমটি রাখতে পারবেন। আপনার ফোনের গ্যালারি অ্যাপসের যে ফটো ভিডিওগুলো থাকবে আপনার জিমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখানে ব্যাকআপ রেখে দিতে পারবেন। তো আমি নিচের এই জিমেল অ্যাকাউন্টটা সিলেক্টেড করে দিলাম, বাস এই জিমেল অ্যাকাউন্টটাতে আমার গ্যালারিতে যে ফটো ভিডিওগুলো রয়েছে সেগুলো ব্যাকআপ হিসেবে এই জিমেল অ্যাকাউন্টটাতে রয়ে যাবে। তো এখান থেকে আমি যদি ধরেন আমার এই গ্যালারি থেকে আমার ফটো ভিডিও ডিলিট করে ফেলার পরও কিন্তু এখানে এসে থেকে যাবে। তো এখান থেকে আমি পরবর্তী সময় ডাউনলোড করে নিতে পারবো। তা আবার আমি আমার গ্যালারি অ্যাপস থেকে ডিলিট করে দিয়েছি, যে ফটো ভিডিওগুলো ডিলিট করেছি, ডিলিট করার পর এখানে রয়ে গেছে। তো এখান থেকে আমি যদি ডিলিট করে দিই তারপর আমার ফোন থেকে ডিলিট হয়ে যাবে।